হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো তো আমি আজকে আবার আপনাদের মাঝে আসলাম। আমি আপনাদের টিকটকে অনেক সমস্যার সমাধান ইনশাল্লাহ দিতে সক্ষম হয়েছি। অনেকেই আমাকে ধন্যবাদ দিয়েছে, পার্সোনালি দিয়েছে। তো যা হোক, আপনাদের সমস্যার সমাধান হয়েছে এটা মানে আমি জেনে খুব খুশি আসলেও, যে আমার ভিডিও করা সার্থক। তো তারপরেও অনেকের উইথড্রয়ালজনিত সমস্যা এখনও রয়ে গেছে। অনেকে আমাকে নক করতেছেন যে ভাই আমার এখনও উইথড্র হচ্ছে না। তো কালকে বা কালকে মানে 24 ঘন্টা আর কি, 24 ঘন্টা একটা সমস্যা ছিল যে বিকাশে উইথড্র করতে গেলে অনেকেরই মানে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এরকম হইতো যে ইনভ্যালিড দেখাইতো। এটা ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যারা কাজ করছে মানে সঠিকভাবে করতে পারছে তাদের উইথড্র করে ফেলছে। তারপরেও ওই সমস্যা সলভ হওয়ার পরেও অনেকে উইথড্র করতে পারতেছে না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আজ কথা বলবো। যারা উইথড্র করতে পারতেছেন না তাদের বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নেই, আমার অনেক খারাপ লাগে বিষয়গুলো দেখে যে আপনারা ভিডিও দেখেন প্রায় 13-14-15 হাজার মানুষ, কিন্তু লাইক পরে দেখা যায় গিয়ে 300-400। একটা লাইক, আমাদের ভিডিও করার মেইন উদ্দেশ্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। মানে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর একটা লাইক দিলে আমরা স্যাটিসফাইড, ইউটিউবাররা এটাই চাই। যদি আপনার মানে কোনো উপকারে আসে ভিডিওটা দেখে, মনে করেন যে না ভাই আমাকে উপকার করছে, আমি ভাইয়ের ভিডিও দেখে উপকৃত হয়েছি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। এতটুকুই, আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় মোটামুটি। মানে আপনারা লাইক করলে ইউটিউব মনে করে যে না এই ভিডিওটা সারা যাচ্ছে বা এই ভিডিওটা মানুষের উপকার করতেছে। যদি উপকার করে তাহলে একটা লাইক আর সাবস্ক্রিপশনটা করে দিবেন, তাহলে হয়তো আমরা খুশি হব। তো যাই হোক, মেইন টপিকে চলে যাই। তো দেখতেছেন যে যাদের উইথড্র করতেছেন, এখন উইথড্রতে ক্লিক, আমি উইথড্র করছি আজকে, এটা দিয়ে হবে না। তো যাই হোক, আমি যেটা সমস্যা আর কি, আপনারা উইথড্র করতে গেলে দেখা যাইতেছে আপনাদের উইথড্র হইতেছে, সব কিছু বিকাশে দিতেছেন, বাট আপনাদের কিছুক্ষণ পরে পয়েন্টটা বা টাকাটা ব্যাক দিয়ে দিতেছে। এখানে ক্লিক করে যখনই সব কাজ শেষ করতেছেন ব্যাক দিয়ে দিতেছে। তো এটার কারণ কী? কারণ হইলো আপনি যদি এখানে পয়েন্টে ক্লিক করেন, এই যে আপনার যে পয়েন্টটা এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি যখন ব্যাক দিতেছে তখন দেখতে পারবেন যে এই যে এই জায়গাটাই আসবে যে ক্যাশ উইথড্রল ক্যানট বি প্রসিড, এই লেখাটা চলে আসবে। যাদেরই ব্যাক হইতেছে টাকাটা তাদের এই এখানে এটা চলে আসবে। আপনারা যদি বেশিবার ট্রাই করেন তাহলে এক্সিট লিমিট দেখাবে, যাদের দেখাইতেছে এক্সিট লিমিট তাদের অবশ্যই 24 ঘন্টা ওয়েট করতে হবে। আর যাদের ক্যাশ উইথড্রল ক্যানট বি প্রসিড দেখাইতেছে তাদের জন্য কী করতে হবে, বা যাদের এক্সিট দেখাইছে তাদের জন্যও একই কাজ, কিন্তু তাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে। তাদের মানে যাদের ক্যাশ উইথড্রল ক্যানট বি প্রসিড দেখাইছে তাদেরও 24 ঘন্টা ওয়েট করতে হবে। তো কী 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 করে ওয়েট করবেন বা কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা দেখবেন, টেনে দেখলে কিন্তু বুঝবেন না। আপনারা টেনে দেখেন পরে কমেন্টে মানে কমেন্ট করেন, শুধু না বুঝেই কমেন্ট করেন, দেখতে হবে। তো যাদের এরকম দেখাইতেছে মানে টাকাটা ব্যাক দিয়ে দিতেছে বা এক্সিট লিমিট দেখাইতেছে তাদের জন্য আজকে ভিডিওটা। তো তারা কী করবেন, তাদের মেইন কাজ হইলো আপনাদের যে সমস্যা মানে এখানে ক্লিক করলেন পয়েন্টে ক্লিক করার পরে এখানে আপনার যে ক্যাশ উইথড্রল ক্যানট বি প্রসিড এই লেখাটা আসছে, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এভাবে আপনাদের স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটটা নিয়ে নিলেন, স্ক্রিনশটটা রেখে দিলেন, এটা দরকার পড়বে। তারপরে কাজ হইলো আপনাদের একটা লিখতে হবে, রিপোর্ট করতে হবে। আপনি বলছি যে কোনো সমস্যা টিকটকে রিপোর্ট করবেন সমাধান হয়ে যাবে, রিপোর্ট না করবেন আপনার সমাধান হবে না, রিপোর্ট করতে হবে। আপনাদের জানাইতে হবে টিকটককে যে আমার এই সমস্যা, আমি এটা করতে পারতেছি না, এটা জানাইতে হবে। তো এটা স্ক্রিনশট দিয়ে নিলেন, নেওয়ার পরে লিখতে হবে কি, আমি একটা লিখে রাখছি আপনাকে যদি দেখায়, আমি এখানে একটা লিখা লিখে রাখছি, আমি এটা কমেন্টের পিন কমেন্ট করে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। কাইন্ডলি আমাকে আর ওইটার বিষয়ে বলবেন না, আমি পিন কমেন্ট করে দিব, ওখান থেকে আপনারা কপি করে যেমনি পারেন আপনারা নিয়ে ওটা দিয়ে দিলে হবে, অথবা আপনাদের মতো লিখবেন। আমি এখানে লিখছি যে আই এম ফেসিং এ প্রবলেম টু মাই উইথড্রল টু মাই ব্যাঙ্ক অ্যান্ড বিকাশ, যেখানে করতে যান আপনাদের ওইটাই দেখাবে। বোথ হোয়েন আই ট্রাইং টু উইথড্র মাই মানি ইট শো মি উইথড্রল ক্যানট বি প্রসিড, এটা দেখাইতেছে। তো যাই হোক, এটা আপনারা পড়ে নেবেন, আপনাদের মতো লিখবেন, আমি আমার এই এই লেখাটা আমি পিন কমেন্ট করে দিব, ওখান থেকেও নিতে পারেন আপনাদের যদি মনে হয়। এটা লিখবেন, লিখার পরে আপনাদের ওখানে লিখতে হবে বা আপনাদের বাইরে যেখানে লিখেন লিখে এটা কপি করবেন। কপি করার পরে কাজ হইলো আপনাদের, আমি টিকটকে চলে যাচ্ছি, আপনাদের দেখাবে হইলে এই লেখাটা আমি দেখাই দিচ্ছি, আমার একটা ছবি আছে যে আপনাদের দেখবেন যে এই লেখাটা দেখাবে ওখানে।
টিকটকের যে পয়েন্ট অপশন আছে ওখানে গেলে দেখতে পারবেন আপনারা, ক্যাশ উইথড্রল ক্যান নট বি প্রসিড, এই লেখাটা আসবে, আপনারা যত উইথড্র করেন ওইটা আবার মাইনাস হয়ে ব্যাক আইসে পড়বে, মানে আপনার ই হবে না, পেন্ডিংয়ে থাকবে না বা আপনার উইথড্রতে আসবে না, এটা আবার ব্যাক আইসে পড়বে মাইনাস হয়ে, এই লেখাটাই আসবে সেম এই যে এখানে। তো আমি যে টিকটকে চলে যাই, এই যে এই জায়গাটাই, এই জায়গাগুলোতে এই লেখাগুলো আসবে, আপনারা যতবারই ট্রাই করেন। তো এটার জন্য আপনাকে টিকটকে রিপোর্ট করতে হবে, রিপোর্ট যারা করতে পারেন না তাদেরকেও দেখাই দিতেছি রিপোর্ট কেমনে করবেন। ইয়ে যাবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আপনারা এই যে থ্রি ডট মেনু দেখতেছেন, থ্রি ডট মেনুতে যাবেন, যারা রিপোর্ট করছেন তারা তো জানেনি, তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে রিপোর্টে প্রবলেমে যাবেন, রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইদিকে একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন যে পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ডস নামের একটা ইয়ে আছে, অপশন আছে, তারপরে এখানে পেমেন্ট রিওয়ার্ডস লাস্টে পেমেন্ট অ্যান্ড রিওয়ার্ডস, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি ক্যাশ উইথড্র করতে পারতেছেন না, ক্যাশ ক্যান নট উইথড্র, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ফিডব্যাক যে আছে ভিউ ফিডব্যাকস, এটাতে ক্লিক করে দিবেন, অথবা আপনাদের অনেকের ইয়েস নো আসতে পারে, তো ওখানে নোতে ক্লিক করে দিবেন, যেহেতু আপনার প্রবলেমটা সলভ হয় নাই নোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বিওতে ক্লিক করে দিলেন, আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে অ্যাড ফিডব্যাক নামের একটা অপশন আছে, অ্যাড ফিডব্যাক ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে লেখাটা আমি দিলাম ওই লেখাটা এখানে পেস্ট করবেন, এখানে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে আপনাদের স্ক্রিনশটটা নিলেন একটা, বা আপনার প্রোফাইলের স্ক্রিনশটও নিতে পারেন, বা একটা দুইটা যাই নেন, ওই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন, এই যে এখানে ক্লিক করলে এখানে অ্যাড করে দিবেন, এই যে স্ক্রিনশটটা ধরেন যে এইটাই। এটা কিন্তু রেজুলেশন বাড়াই নিতে হবে, আপনাদের বলছি কেমনে বাড়াবেন, ওইটা আমার একটা ভিডিও আছে, সেটা ভিডিওর লাস্টে দিয়ে দিব আমি, অথবা আই বাটনে দিয়ে দিব ওখান থেকে, বা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নেবেন কেমনে রেজুলেশন বাড়াবেন কোন অ্যাপ দিয়ে। যাদের হয় না রেজুলেশন বাড়াইতে বলে তাদের রেজুলেশনটা বাড়াই নেবেন। তো বাড়ানোর পরে সিলেক্ট করে ওকে করে দিলে এখানে হবে, তারপরে রিপোর্ট, রিপোর্টে ক্লিক করে দিলে আপনার রিপোর্টটা হয়ে যাবে, তারপরে আপনি ওয়েট করবেন, 24 ঘন্টার মধ্যে হয়ে যা, তো এর আগেও হয়ে যা অনেকের, তো এর মধ্যে ট্রাই করবেন না, 4-5-6 ঘন্টার মধ্যে আর ট্রাই করবেন না, 6 ঘন্টা পরে অথবা 24 ঘন্টা পরে ট্রাই করাই ভালো, 24 ঘন্টা পরে ট্রাই করবেন, অথবা টিকটক আপনাকে ই দিবে একটা ফিডব্যাক দিবে, যদি না দেয় আপনি ট্রাই করবেন, সমস্যা নেই, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাদের এখন ভিডিও করতে পারতেছেন না তাদের মেইন সমস্যা এটা দেখাইতেছে, কিন্তু আপনারা বুঝতেছেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আগেই বলছি যে এটা নিয়ে ভিডিও আছে, আবার করতে হলো ভিডিও। তো এভাবে আপনারা করবেন, করার পরে আপনাদের টাকাটা উইথড্র হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমি আবারও বলতেছি একটা লাইক করবেন, আর চ্যানেলটা আমার নতুন চ্যানেল, আপনাদের আসলেও এত ভালোবাসা পাইছি যে একদিনে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, এখন ওয়াচ টাইমের ইয়ে আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা একটু সাপোর্ট করেন আমাকে, ভিডিওতে লাইক করেন আর সাবস্ক্রাইব করেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।